প্রিয় শিক্ষার্থী বৃন্দ্র আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে অপশনাল সাবজেক্ট নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া অপশনাল সাবজেক্টে যদি আমি ফেল করি তাহলে আমার কি হবে আজকে এই বিষয়ে স্পেসিফিক অ্যান্সার করব অপশনাল সাবজেক্টের বিষয়ে তো তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি যে অপশনাল সাবজেক্ট সম্পর্কে তোমরা পুরোপুরিভাবে অবগত হতে পারবে তো অপশনাল সাবজেক্ট হচ্ছে একটি ঐশ্বিক বিষয় এই সাবজেক্টের কাজ কি প্রথমে এটি বলে রাখি এই সাবজেক্টটার কাজ হচ্ছে তুমি অল সাবজেক্ট মিলে যে রেজাল্টটা তৈরি হবে বা যে ফলাফল করবে অপশনালের কাজ হচ্ছে তোমার সেই সাবজেক্টগুলির পয়েন্টকে আরও বাড়িয়ে দেওয়া এখন অনেকে যে প্রশ্নটা করে থাকেন এখন তোমরা যে প্রশ্নটা করে থাকো যে অপশনাল সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা আছে কি না অপশনাল সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে কোনো ধরনের সমস্যা নেই অপশনালে কাজই শুধু পয়েন্ট বাড়ানো অর্থাৎ তুমি পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়ার পরে দেখা গেলো যে কিছু নাম্বারের জন্য তোমার এই প্লাস হচ্ছে না বা কিছু নাম্বারের জন্য তোমার গোল্ডেন হচ্ছে না সেক্ষেত্রে তোমার অপশনাল সাবজেক্টই কাজে লাগবে অর্থাৎ অপশনের নাম্বারটা তোমার এক্সট্রা যোগ হবে যোগ হওয়ার পরে তোমার নাম্বারটা আরও বাড়িয়ে দেওয়া হবে এবং অপশনাল সাবজেক্ট অনেকে বলে যে অপশনাল সাবজেক্টে যদি অনুপস্থিত থাকি তাহলে কোনো সমস্যা আসে কিনা অপশনাল সাবজেক্টে অনুপস্থিত এবং এই সাবজেক্টে ফেল করা একই ব্যাপার অর্থাৎ অপশনাল সাবজেক্টটি শুধুমাত্র পয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে কাজ করে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু না সুতরাং অপশনাল সাবজেক্টে যদি কারো খারাপ হয়ে থাকে এটি নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই বা কোনো কারণ নেই কারণ অপশনাল সাবজেক্টে ফেল হোক বা পাস হোক এটি কোনো ম্যাটার না যদি পাস হয় তাহলে তোমার পয়েন্ট বাড়বে আর যদি ফেল হয় তাহলে কোনো সমস্যা নেই তোমার যে কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে কম্পালসারি সাবজেক্টে যদি তুমি পাশ করতে পারো ওগুলোর থেকেই তোমার কাউন্ট করা হবে তোমার রেজাল্ট তো আশা করি এই বিষয়টি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো তো ধন্যবাদ সবাইকে